ওয়েলকাম স্টুডেন্টস আশা করি সবাই একদম চলো ভালো আছো আজকে আমরা শিখব উৎপাদক সংখ্যা নির্ণয় কোনো একটা সংখ্যার মধ্যে কতগুলো উৎপাদক আছে ওই সংখ্যাটার সেটা নির্ণয় করা শিখব মনে করো একদম ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করছি মনে করো বলা হলো বারো এর উৎপাদক সংখ্যা কতগুলো বারোর উৎপাদক সংখ্যা কতগুলো হবে তাই তো তাহলে বারোর আমাদের কি চাইছে বারো এর উৎপাদক সংখ্যা মানে এর মধ্যে কতগুলো উৎপাদক আছে ঠিক আছে কি করে বের করবা অনেকেই বলবে যে এরকম করে ভেঙে নিয়ে বারোকে ভাঙতে ভাঙতে যাব। এভাবে করলে কিন্তু ছোট অঙ্কের বেলায় হয়ে যাবে কিন্তু বড় অঙ্কতে কিন্তু সমস্যা হবে তাই তো তাই এই প্রসেসে করব না তাহলে কিভাবে করব। দেখো তোমরা মুখে মুখেও করতে পারো যেহেতু এটা ছোট সংখ্যা তাই কিন্তু বড় সংখ্যার বেলায় অন্য পদ্ধতি একটু দ্বারাও বলছি তা বারো কী কি হবে উৎপাদক বারো এক দিয়ে ভাগ যায় বারো দুই দিয়ে যায় বারো তিন দিয়ে যায় বারো চার দিয়ে যায় ছয় দিয়ে যায় আর বারো দিয়ে যায় তাহলে বারোর উৎপাদক কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় বারোকে ভাঙলে পারে এগুলো সংখ্যা পাওয়া যাবে মানে এই সংখ্যাগুলো কিন্তু বারোর কি হবে এগুলো হবে গুণনীয়ক বারোর গুণনীয়ক সংখ্যা কিন্তু হ্যাঁ বা বারোকে উৎপাদকে ভাঙলে তুমি কি কি পেতে পারো তাহলে বারোর গুণনীয়ক এগুলো হবে বা বারোর উৎপাদক এগুলো হবে কিন্তু করব কি করে এভাবে তো আর বড় সংখ্যা থাকলে মুখে মুখে করা যাবে না অনেক হবে কি করে করব। তোমরা যেটা সংখ্যা পেয়েছ সেটা হচ্ছে বারো বারোকে দুটো সংখ্যায় ভাঙবে চার ইন্টু তিন চার তিনে বারো এবার এই চার মানে কিন্তু তুমি লিখতে পারো দু স্কোয়ার আর এই তিন মানে লিখতে পারো থ্রি টু দি পাওয়ার ওয়ান কিছু নেই মানে পাওয়ারে কিন্তু এক আছে চার মানে দুয়ের স্কোয়ার দুয়ের স্কোয়ার চার হয় আর থ্রি মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান লিখতে পারো পারো একদম এবার কি করবো এবার আমরা করবো যে পাওয়ারগুলো আছে তার সাথে এক যোগ করে দেব এই পাওয়ারের সাথেও এক যোগ করে দিয়ে তাদের দুজনের মধ্যে গুণ করব। কি করব। এর পাওয়ার ছিল কত দুই দুয়ের সাথে এক যোগ করলাম তিন হল গুণ এ পাওয়ার কত হলো এক ছিল আরও এক যোগ করলাম একে একে দুই তিন আর দুই গুণ করলে ছয় দেখো আমাদের ছয় বেরোলো বারো বারোর উৎপাদক সংখ্যা বা গুণনীয় সংখ্যা কি কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটাই তো হচ্ছে তাহলে ছয় হবে এভাবে পদ্ধতিটা কী বারোকে দুটো সংখ্যায় ভাঙলাম তাদের পাওয়ারগুলো যা হলো তার সাথে এক বাড়িয়ে দিয়ে গুণ করলাম পাওয়ারগুলো যা হলো তার সাথে এক বাড়িয়ে দিয়ে গুণ করলাম তাই তো একদম সহজ তাহলে চলো এরকমই আরও একটা আমরা দেখে নিই প্র্যাকটিসের জন্য তারপর আজকে আমরা মেন অঙ্ক ক্লাসে ঢুকবো আগে থিওরিটা একটু ক্লিয়ার হয়ে যাক তাহলে বারো হয়ে গেল নেক্সট একটু বড় সংখ্যা কোনোটা দেখি মনে করো সেভেন্টি টু বাহাত্তর বাহাত্তরের কিন্তু গুণনীয় সংখ্যা বা উৎপাদক সংখ্যা কতগুলো হবে নির্ণয় করতে হবে কি করে করব তোমরা বাহাত্তরকে দুটো সংখ্যায় ভাঙবে আট ইন্টু নয় আট নয় বাহাত্তর ঠিক আছে এবার কি করবে আটকে তোমরা দুয়ের পাওয়ারে নেবে টুয়ের এর কিউব করলে আট হয় দুয়ের কিউব করলে আট হয় কেন কারণ আটকে উৎপাদকে ভাঙলে দুই চারে আট দুই দুয়ে চার কটা দুই হলো তিনটা দুই গুণ বা দুইয়ের কিউব একই মানে আর নয় মানে লিখতে পারো কি তিনে স্কোয়ার হলো এবার কি নিয়মটা এই বলেছিলাম এই পাওয়ারের সাথে এক যোগ এই পাওয়ারের সাথে এক যোগ করে এদের দুজনের মধ্যে এদের দুজনের মধ্যে কি করব গুণ করে দেব তিন আর একে চার আর এখানে দুই আর একে তিন তিন চারে বারো অর্থাৎ বাহাত্তরের কিন্তু গুণনীয়ক সংখ্যা হবে আমাদের বারোটা রাইট একদম তাহলে বাহাত্তরের কিন্তু আমরা গুণনীয়ক বলতে পারি এটাকে গু গুণনীয়ক গুণনীয়ক কিন্তু আমরা লিখতে পারি গুণনীয়ক সংখ্যা বাহাত্তরের গুণনীয়ক সংখ্যা কিন্তু হতো হবে গত বারোটি তো এবার যদি আমরা এভাবে না করে মুখে মুখে করি কি কি সংখ্যা দ্বারা বাহাত্তর ভাগ যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় সাত আট আট দিয়ে যায় নয় দিয়ে যায় বারো দিয়ে যায় আঠেরো দিয়ে যায় চব্বিশ দিয়ে যায় ছত্রিশ দিয়ে যায় আর বাহাত্তর দিয়ে যায় গুনে দেখো কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটাই বের হলো কিন্তু এত বড় সময় নষ্ট করার দরকার নেই এই পদ্ধতি করবে ভীষণ তাড়াতাড়ি কিন্তু তোমরা গুণনীয়ক সংখ্যা বের করতে পারবে চলো আমরা যদি শিখে যাই তাহলে গুণনীয়ক সংখ্যা বের করার আরও একটা আমরা দেখি তারপর চলো মেন অঙ্কতে চলে যাব আজকের ক্লাসে বলেছে দেখো নেক্সট অঙ্ক একটা আছে বাহাত্তরের করলাম এবার এর থেকে বড় একটা কিছু সংখ্যার আমরা করি দেখো চলে এসে কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু সালের কিন্তু সাতই ডিসেম্বর এক্সাম হয়েছিল আর আর বি গ্রুপ ডি আরবি গ্রুপ ডির কিন্তু এক্সামে এসেছিল সেকেন্ড শিফটের কোয়েশ্চেন ছিল এটা কি বলেছে চার হাজার চো আটশো চল্লিশের উৎপাদক সংখ্যা কত বা এর গুণনীয় সংখ্যা কত ঠিক আছে কী করতে বলে হবে আমাদের তাহলে চার হাজার আটশো চল্লিশ এটা চার হাজার আটশো চল্লিশ আছে এটার আমাদের কিন্তু গুণনীয় সংখ্যা বের করতে হবে তোমরা কী করতে পারো চার হাজার আটশো চল্লিশের জায়গায় একটা লিখো চারশো চু আট চুরাশি ইন্টু দশ চারশো চুরাশিকে দশ দিয়ে গুণ করলে এটা হয় একদম হয় চারশো চুরাশি মানে তোমরা জানো বাইশে স্কোয়ার করলে হয় আর দশ থাকুক দশ এবার কি করতে পারো তোমরা এবার বাইশকে না লিখে লিখতে পারো দুই গুণ এগারো আর মাথায় পাওয়ারে দুই ছিল এই পাওয়ার দুইটা আমি এদের দুজনকেই দিয়ে দেব। বা একবারে দিলাম পাওয়ার দুই বাইশের জায়গায় লেখো দুই গুণ এগারো আর পাওয়ারের স্কোয়ার ছিল দিয়ে দাও দশকে ভেঙে দাও দশকে ভাঙলে পারে পাবে পাঁচ ইন্টু দুই বেশ এবার কি এই দুয়ের পাওয়ার দুই আর এখানে দুয়ের পাওয়ার কিছু নেই মানে এক আছে এই দুয়ের পাওয়ার দুই আর এখানে এক তাহলে যোগ করতে হয় তাহলে পাওয়ার হবে দুই আর একে তিন এখানে এগারোর পাওয়ার আছে দুই বেশ আর এখানে পাঁচ তার পাওয়ার আছে এক হলো এটুকু এটুকু করার পর তোমরা আবার আগের নিয়ম যেটা শিখলে পাওয়ারগুলোর সাথে এক যোগ করে তারপর তাদের গুণ তাহলে তিন আর একে চার গুণ দুই আর একে তিন গুণ একে একে দুই গুণ করো তিন দুই ছয় চার ছয় চব্বিশ অর্থাৎ মোট গুণনীয়ক সংখ্যা হবে চব্বিশটি কোন আনসার রাইট আনসার দেখো অপশন আমাদের কোথায় আছে অপশন 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 এ হচ্ছে রাইট আনসার চলো অপশন এ হচ্ছে রাইট আনসার টোয়েন্টি ফোর চব্বিশটি এর গুণনীয়ক আছে কার চার হাজার আটশো চল্লিশের ক্লিয়ার হলো আশা করি একটু একটু হয়েছে তবুও যাদের ক্লিয়ার হয়নি তারা পরের নেক্সট অঙ্কটা দেখো আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম চলো তারপর বাড়ির হোমওয়ার্কও কিন্তু থাকবে দেখো পরের অঙ্ক চলে এসছে কি বলেছে চার হাজারের গুণনীয়ক সংখ্যা কয়টি চার হাজারের গুণনীয়ক সংখ্যা তোমরা কি করবে চার হাজার বড় সংখ্যা চার ইন্টু হাজার করতে পারি বেশ চার মানে লিখতে পারি দুয়ের স্কোয়ার আর হাজার মানে লিখতে পারি দশের কিউব এটা তো দুয়ের স্কোয়ার ভেরি গুড এটাকে ভাঙতে পারি পাঁচ ইন্টু দুই পাঁচ দুয়ে দশ আর তিন আছে পাওয়ারে কিউব আছে দিয়ে দাও এবার দেখো দুয়ের পাওয়ার দুই আর দুয়ের পাওয়ার তিন তাহলে দুয়ের পাওয়ার মোট হবে দুই যোগ তিন মানে পাঁচ আর এটা পাঁচের পাওয়ার হবে তিন বেশ নিয়মটা কি এবার এর সাথে এক যোগ এর সাথে এক যোগ করে গুণ করতে হবে পাঁচ আর এক যোগ করলে কত পেলা ছয় তিন আর এক যোগ করলে পেলে চার চার ছয় চব্বিশ অর্থাৎ গুণনিয়োগ সংখ্যা হবে এরও চব্বিশটি রাইট আনসার তোমাদের আসবে কোনটা দেখো অপশান বি এবার রাইট আনসার অপশান বি এই অঙ্কটাও কিন্তু রেলের গ্রুপ ডিতে এসছিল দু হাজার সালের সাতাশে নভেম্বর ফার্স্ট তাহলে আগামীতে তোমরা যারা গ্রুপ ডি দিতে যাবা এই প্যাটার্নটা কিন্তু রেল দিতেই পারে একটা শর্ট হবে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা দেখো চলে এসছি নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে ভিডিও পজ করে একবার তো ট্রাই করো চলো কি বলেছে যে তিন দ্বারা বিভাজ্য বাহাত্তরের উৎপাদক সংখ্যা কত আচ্ছা 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 আমরা এর আগে শুধু বাহাত্তরের উৎপাদক দেখলাম এবার বলেছে যে তিন দ্বারা বাহাত্তরের উৎপাদক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য বাহাত্তরের কিন্তু গুণনীয় সংখ্যা কয়টি হবে তাই তো খুব সহজ অঙ্ক তা আমি চাইবো এই অঙ্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে যার উত্তর চলে আসবে অবশ্যই কিন্তু এটা কমেন্টে আমাকে আনসারটা দেবে এটা হোমওয়ার্ক থাকলো আজকে এই ছোট্ট ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা শুরু করব এই যে অঙ্কটা দিয়েছি হোমওয়ার্ক তোমাদের এখান থেকে কিন্তু আমি আবার নেক্সট ক্লাসটা শুরু করব সবাই ভালো থাকো একদম পরের ক্লাসেই দেখা হচ্ছে